সো আমি এখন আছি বাংলা বাঁধাতে, একদম মনে করেন যে বাংলাদেশের একদম শেষ সীমানায়, উত্তরের একদম শেষ সীমানায় আছি। এটা তেঁতুলিয়া পার করে আমরা বাংলা বান্ধা চলে আসলাম। বাংলা বান্ধাতে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখানে বাংলাদেশ শেষ অলরেডি, ঠিক আছে। এখানে শিলিগুড়ি মাত্র 16 কিলোমিটার এখান থেকে, এরপর হচ্ছে দার্জিলিং 77 কিলোমিটার দেখা যাচ্ছে, অ্যান্ড সিকিম হচ্ছে 154 কিলোমিটার। সো আমরা তারপর আর একটু যাবো, এখানে আর বেশি যাওয়া যাবে না, এই যে বর্ডার এখানে, এখানেই শেষ, আর পারমিশন নাই আগে যাওয়ার। তারপর আমরা যাওয়ার চেষ্টা করবো যতটুকু যাইতে পারি। সো আমরা বর্ডারের দিকে যাচ্ছি, আর এই জায়গায় হচ্ছে পাসপোর্ট শো করতে হয়, এই যেখানে লেখা আছে দেখুন, এই জায়গাটা হচ্ছে পাসপোর্ট শো করতে হয়, দেন হচ্ছে ইন্ডিয়ার দিকে ঢুকতে হয়। সো আমরা যদি সামনে যাই, আমরা চেষ্টা করবো যতটুকু যাওয়া যায়। এখানে কিন্তু অনেক সুন্দর লাগতেছে রাস্তাটা, একদম এখান দিয়ে হচ্ছে এই জায়গাটা দিয়ে মূলত ইন্ডিয়া থেকে ট্রাকগুলো মাল নিয়ে আসে বা বাংলাদেশ থেকে যায়। ওইখানে সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই যে ইন্ডিয়ান যে বর্ডার গার্ড আছে, তারা এখানে কিন্তু দাঁড়ায় আছে দেখা যাচ্ছে, এই যে মেবি সামনে আর যাওয়া যাবে না। তারপর আমরা যাচ্ছি, যদিও যাওয়া যাবে না উইদাউট পারমিশন। সো আমরা এখন আসি বাংলা বান্দা 0 পয়েন্টে একদম, আর এখানে আমার পিছে আছে বসার জন্য একটা স্পেস রাখা হয়েছে, রেস্টের জায়গা বলা যায়। সো এটা একদম বর্ডারে, একদম বর্ডারে ওইদিকে হচ্ছে ইন্ডিয়া। সো এখানে যদি বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে কেউ আসে যায়, সেক্ষেত্রে এখানে কিন্তু বসে রেস্ট করতে পারে, এ কারণে কিন্তু জায়গাটা দেয়া হয়েছে। ঢাকা থেকে এখানের দূরত্ব হচ্ছে 503 কিলোমিটার, তার মানে আমরা 503 কিলোমিটার পাড়ি দিয়ে কিন্তু এখানে আসছি। এই যে এখানে লেখা আছে যে বাংলা বান্দা 0 কিলোমিটার, মানে এখানে হচ্ছে আর যাওয়া যাবে না, এখানে সিস্টেম নেই যাওয়ার। এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ দেওয়া আছে, বাংলাদেশের ফ্ল্যাগ দেওয়া আছে, ওই যে দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়ার যে বর্ডার গার্ড, তারাও কিন্তু দাঁড়ায় আছে। সো আমরা এখন আছি একদম বর্ডারে, বর্ডারে বলতে আমরা অলরেডি ইন্ডিয়ার দিকে একটু ঢুকে গেছি। এখানে দেখাচ্ছে অলরেডি যে গ্যাংটক 133 কিলোমিটার, ঠিক আছে, ফুলবাড়ি হচ্ছে 2 কিলোমিটার এখান থেকে। সো ওই যে সামনে ইন্ডিয়ার বর্ডার গার্ডটা দাঁড়ায় আছে। তারপর আমরা আবার বাংলা বান্দা থেকে রওনা হলাম তেঁতুলিয়ার উদ্দেশ্যে। সো আমরা আবার তেঁতুলিয়ার পাশেই যে ইন্ডিয়ার বর্ডারে একদম বড় একটা চা বাগান আছে, সেখানে চলে আসলাম। এখানে লেখা আছে বাই বাই স্পিড বোর্ড, মানে এখানে হচ্ছে এই এখান থেকে স্পিড বোর্ডে উঠা যায়। সো আমরা এখন কিন্তু স্পিড বোর্ডটাই উঠতেছি, আর স্পিড বোর্ডে উঠার জন্য আমাদের পে করতে হবে প্রতিজন 30 টাকা মাত্র। এই জায়গাটা পুরোটা একটা রাউন্ড দিয়ে দিবে, আর ওই পাশটা হচ্ছে পুরোটা ইন্ডিয়া, আর এই পাশটা হচ্ছে বাংলাদেশ। এক পাশে ইন্ডিয়া আর এক পাশে বাংলাদেশ, এই জায়গাটার মাঝখানে মনে করেন যে আমরা স্পিড বোর্ডে যে উঠে চড়তেছি, এই জিনিসটা আসলে অন্যরকম একটা ফিলিংস, এইটা আসলে বোঝানোর মতো না। যাই হোক, আমরা এবার স্পিড বোর্ড থেকে নামবো, আমাদের অলরেডি রাউন্ড শেষ। এরপর আমরা কাঁচা পাতার চা হাউসে, আমরা ডিরেক্ট চা বাগান থেকে চা পাতা তুলে হচ্ছে আমাদের সামনে চা পাতা তুলে সেটাকে প্রসেসিং করে কিন্তু আমাদের একদম কাঁচা পাতা, অরিজিনাল কাঁচা পাতার চা দিয়ে কিন্তু আমাদের চা বানায় দিছে। তারপর আমরা এই পিওর চাটাই কিন্তু চা বাগানে বসে সবাই মিলে খেলাম, আর বাগান থেকে চা পাতা তুলে আমাদের চা বানিয়ে আমাদের সামনে আমাদের একদম পিওর একটা চা আমাদের দিল, সেটার দাম মাত্র 10 টাকা।